তার মৃত্যু বরণ হয়েছে আসলে কিভাবে কি ঘটেছে সেই কথাগুলো শুনবো এবং আমাদের সামনে যে বনটি আছে তার কাছ থেকে বিবরণটা শুনব এবং আসলে তাদের ফ্যামিলিগত কি প্রবলেম ছিল যে আসলে আজকে একটা মানুষের জীবন হারাতে হলো তো সেই কথাগুলো শুনবো তার কাছ থেকে আপু আসসালাম আলাইকুম

যে মাস মাসের এক তারিখে মামি ফোন দিছে মামার কাছে দুপুরের টাইমে যে বাচ্চার খানা নাই খানা নেওয়া যাইতে তখন মামায় নামাজটা ফইরা খাওয়া দাওয়া কইরা তখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রনা দিছে এই খাওয়ানলে এ রনা দিতে গিয়ে এই শ্বশুর বাড়ি থেকে আর ফিরত আসে না নিখোঁজ হয়ে গেছে আমরা আমার নানির কাছে তো ফোন নাই যে নানি খোঁজ খবর নিব ওনারাও কোনো খবর দেয়নি পরে আমার পাশের এক মামা ছিল ওই মামার ফোন দিয়া নানুকও ফোন দিছে আর ফোন ঢোকে না আচ্ছা আমরা একটু এর ফাঁকে একটা কথা শুনতে চাই আপনার মামার শ্বশুর বাড়ি কোথায় বিষ্ণুপুর মানে চাঁদপুর এরিয়া চাঁদপুর বিষ্ণুপুর পদ্মনিয়া বাড়ি আচ্ছা আচ্ছা তো আপনার মামা থাকে কোথায় আমার মামা চাঁদপুরেই থাকে বিষ্ণুদি বিষ্ণুদি স্কুলের সামনে মিদ্যা বাড়ি আচ্ছা মিদ্যা বাড়ি মানে পাশাপাশি দূরত্ব কতটুকু দূরত্ব কত অনেক হে বিষ্ণুপুর আচ্ছা মানে তিন চার কিলোমিটার দূরত্ব শ্বশুর বাড়ি আচ্ছা তো শ্বশুর বাড়িতে খাবার দিতে গিয়ে কি এই ঘটনাটা ঘটেছে আচ্ছা তো বলুন আসলে কিভাবে ঘটেছে ওখান থেকে আর মামার ফাই নেই ওখান থেকেই মামা নিখোঁজ হয়ে গেছে আচ্ছা তো কতদিন পরে আপনারা খোঁজ পেলেন যে আপনার মামার মৃতদেহ যশোরে তেরো তারিখে সকালে লাশ পাওয়া গেছে জশর নতুন থানার পিছনে জি আচ্ছা এই ইনফরমেশনটা কে দিয়েছে আপনাদেরকে আপনাদেরকে কে ইনফরমেশনটা দিয়েছে

তো আপনারা এই যে চোদ্দ দিন আপনার মামা হারিয়ে গেল যতটুকু মানে পরবর্তীতে আপনারা জানলেন যে আপনার মামার মৃত্যু হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটেছে কিন্তু এর আগে কি তার শ্বশুর বাড়িতে যে যখন সে যায় তখন কি তার শ্বশুর বাড়িতে আপনারা খোঁজ খবর নেন নাই তখন শ্বশুর বাড়িতে খোঁজ খবর নিচ্ছে আর বউ বলছে যে অনেকক্ষণ আগেই তো চলে গেছে আমরা বলতে পারবো না কিন্তু তার দুই দিন কয়দিন পরেই আবার আমার মামার সমুদ্রের কাছে খবর আসছে মামায় নাকি যশোর বেনাপল আছে কিডনাপেরা কিডনাপ করে নিয়ে গেছে তখন পঞ্চাশ হাজার টাকা ইয়া এক লাখ টাকা চাইছে এক লাখ টাকা থেকে তারা পাঁচ কমাইছে আর পাঁচ দিব বলছে পঞ্চাশ কমাইছে আর পঞ্চাশ দিব বলছে তখন আর কি বলছে সবাই মিললে টাকা জোগাড় করতে তারা যশোর যাবে তখন ওই তাদের সম্বন্ধে নিয়ে সবাই মিললে যশোর গেল ওখান থেকে কিন্তু সে দুই ঘন্টার মতন ছিল এই হীরায় মামার সম্বন্ধে বলতেছে যে আমি কিছুক্ষণের মধ্যে হানানকে নিয়ে আসতেছি এটা বলে চলে গেছে আর হানানকে নিয়ে আসে না আচ্ছা মানে মুক্তিপণ যে টাকাটা লাগবে সেটাও কি আপনার মামার সম্বন্ধী বলেছে জি আমার মামার সম্বন্ধী বলছে ওনাদের কাছ থেকে সম্পূর্ণ খবর আমরা পেতাম আমাদের কাছে নিজে কোনো সময় মামায় ফোন দিয়ে বলে না যে আমি অমুকখানে আছি বা এত টাকা চাইছে মানে আপনার মামার সাথে কখনো সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আসলে আপনার আমরা একটু মামানির সাথে কেমন সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর যে সম্পর্কটা মিল ভালোবাসাটা সেটা কেমন ছিল সেটা তেমন ভালো ছিল না মামানি নি একটা সংসার কথা নিয়েও মামার সাথে ইয়া কত ঝগড়া করতো ঘরের জিনিসপত্র ভাঙসুর করতো কইরা বাইরে ঘরে খবর দিয়ে আনতো আর বাইরা মামারে হুমকি দিত যে মাইরা ফালাইব গুম করে লাইব খুঁজা পাইবো না অনেক রকমের হুমকি দিছে মামারে আচ্ছা অনেক রকমের হুমকি দিয়েছে জি তো অনেক রকম হুমকি যখন দিয়েছে তখন আপনারা কোন কোন আইনগত ব্যবস্থা নিলেন না কেন নেই নেই মামারে বলছিলাম মামার কয়েকজন মানি যে তোর ব্যাপার ঠিক হয়ে যাইব হয়তো বা মাথা গরম হয়ে গেছে ঝগড়ার টাইমে এসব এত কিছু বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মামায় কোনো কিছু করে নাই আচ্ছা তো আসলে আপনার মামার যে এই যে দুর্ঘটনাটা ঘটলো আপনারা কাকে সন্দেহ করছেন আমরা শ্বশুর বাড়ির সহ এগারো জন সন্দেহ কি কারণে সন্দেহটা আপনাদের আসলো তাদের প্রতি মানে সব খবর তাদের কাছ থেকে আমরা পাইতাম তাদের কাছ থেকে খবর আমগো নিতে হইতো তারাই খুশি আগে দিয়ে খবর পাইতো এবং কি তারাই বলছে যে আমার মামার সম্বন্ধীরা বলছে বিকাল চারটার মধ্যে হাজির কত এক ঘন্টার মধ্যে হাজির করি দুই ঘন্টার মধ্যে হাজির করি তারা যদি নাই জানতো তাহলে কিভাবে আমাদেরকে ডেট দিল আচ্ছা ওই ধরনের কোন ফোন রেকর্ড আছে আপনাদের কাছে না জি সেই ধরনের কোন যদি প্রমাণ না থাকে তাহলে আপনি আপনার কথাটা আইন কিভাবে শুনবেন তারা আমাদেরকে সামনে শুনাইছে তাদের ফোনে রেকর্ড করছে যেন মুক্তিপণ চাইছে তাদের ফোনে তারা রেকর্ড করে আমাদেরকে শুনাইছে এবং কি এই যে হুমকি যেন দিত ওটা আমাদের সামনা সামনে হুমকি দিছে আচ্ছা আচ্ছা মানে হুমকিটা মানে আপনাদের সামনে রেখেই শুনাইছে জি আচ্ছা মামার ফোনই ফোন দিত মাঝে মধ্যে ফোন যে ব্যাপার নিয়ে হুমকি সামনে হুমকি মামারে মারধুরও করতে সময় সামনে যাইতো গিয়া তখন এই বাড়ির সবাই দত্ত বা সরাইতো কে মারধর করতো মারধুর করতে যাইতো একটা হুমকি নিয়ে আর কি আমার মামার সম্বন্ধিরা এই শাওনিরা আচ্ছা আচ্ছা তো আপনি আসলে মানে কোন প্রমাণ ছাড়া তো কাউকে দোষারোপ করা যায় না এখন আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আসলে আপনার মামার এই যে দুর্ঘটনাটা যে ঘটল এটার সাথে আপনার মামা নাই কিংবা মামার সম্বন্ধী শ্বশুররা জড়িত আছে এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ নাই আমাদের কোনো প্রমাণ নাই জয়সর গোনা প্রমাণ হে গাততি তদন্ত আছে জয়সর কিভাবে গেছে আচ্ছা তো আমি প্লিজ ভাই আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে যশোর যে আপনার মামার মুক্তি জন্য ফোন দিয়েছে আপনার মামার সমন্দির কাছে এবং যশোর কি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে আমাদের কোন আত্মীয় স্বজন নাই ওনাদের আত্মীয় স্বজন আছে ওনাদের আত্মীয় স্বজন আছে তো সেইভাবে কি যখন মুক্তি চেয়েছে তখন আপনারা চাঁদপুর থানায় গিয়ে কি একবারও কি যোগাযোগ করে দেখেছেন জি তখন কি বলেছে তখন এখানকার পুলিশ নিয়ে আমরা গেছিলাম যশোর ওখান থেকে আমার মামা সম্বন্ধে এই হীরায় সৈরা ছিল দুই ঘন্টা আচ্ছা আচ্ছা তখন কি আপনার মামা কোথায় আছে কিবা কারা কোন খুঁজ খবর পেয়েছিলেন না পুলিশেরা অনেকবারই মোবাইলের মাধ্যমে ট্র্যাক করে দেখছে যে পায় কিনা ওটা ওরা ইয়া করতে পারে নাই একবার ফোন অন করে আবার ফোন সিম অফ করে আবার একবার খোলে একবার অফ করে এরকম বাহানা করছিল কিন্তু পুলিশ হাতে নাতে ধরতে পারে আচ্ছা তো আপনার মামার কি কোনো ছবি আছে আপনাদের কাছে জি আমাদের কাছে ছবি আছে আছে আচ্ছা তো আমরা দর্শক ওনার ছবিটাও দেখায় দিব আচ্ছা তো আপু আসলে যে মামার প্রতি ভাগ্নির এত ভালোবাসা মূলত কারণটা কি কারণ মামা আমার অনেক আদর করত ছোট থেকে বড় হয়েছি মামার হাতের উপর দিয়ে মামার আদরটা ভুলার মতো না

এই জিনিসটা বাদ দেয় না যে দর্শক আসলে দেখতেই পারছেন আমরা সবসময় জানি ভাই বোনের ভালোবাসাটা হচ্ছে অনেক বিশাল কিছু কিন্তু আসলে মামা ভাগিনি মামার জন্য এখনও ভাগ্নি কান্না করছে তো আপু আমরা আরেকটু আপনাকে আরেকটা প্রশ্ন করি আসলে মামা কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনি মিস করেন মামার আদরটা মামার কথা না মামাই যে নিজে ফোন দিয়ে খবরটা নিত খোঁজ খবর নিত যে কিরকম আসুস কি খবর টবর এই জিনিসটা এখন আর কেউ বলে না আচ্ছা তো সে এখন আর কেউ খোঁজ খবর নেয় না আচ্ছা তো আসলে আপনার মামা কি কাজ করতো মামা একটা ব্যাগের দোকান ছিল ছোট একটা ব্যাগসের দোকান বিশনাথী স্কুলের সামনে তাদের বাড়ির লগ ঘরের লগই দোকানটা ছিল আচ্ছা আচ্ছা তো আসলে এখন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন মূলত কোন দাবিটা নিয়ে আসছেন যেন আমরা সুস্থ তদন্ত চাই এটা আচ্ছা হ্যাঁ বলুন এটা যেন সুস্থ তদন্ত হোক যেন সত্য যেন বাইরে হয়ে আসুক তদন্তের মাধ্যমে আচ্ছা তার মানে আপনি কি বলতে বলতে চাচ্ছেন এটা আপনার সুস্থ তদন্ত হয়নি না এটা সুস্থ তদন্ত হয় সুস্থ তদন্ত যদি হতো তাহলে বিনা কারণে আমাদের চারজনের নামে কিভাবে তারা মামলা দেয় তারা তো একটা খুন মার্ডার কেসের আসামি তারা না বের হয়ে কেন আমাদের নামে মামলা টেক দিল আচ্ছা তো আপনি যে বললেন তারা মার্ডার কেসের আসামি তাদেরকে কি আদালত কিংবা আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের কাছে কি ওইরকম ধরনের কোনো কিছু আপনার আলামত পেয়েছে যে তারা এই মামলার মূল আসামি তারা তাদের কাছে নাম দিছিলাম কিন্তু চেয়ারম্যানের নামটা কাটা দেওয়ার কারণে ওনাদেরকে অজ্ঞাতভাবে ভাবে ওনাদেরকে রাখছে চেয়ারম্যানের কাউন্সিলার আচ্ছা তো আসলে মানে কাউন্সিলর তাদের নাম দিতে দেয় নাই এটা দেয় নাই উনি বলছে এটা নামদার কি দরকার এটা অগ্গা সন্তোষজনক দে যেন তাহলে ধরতে পারবি আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা যারা দেখছেন এবং কি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটি কথা যে এই মামলাটা অবশ্যই যারা দেখছেন এই এই প্রতিবেদনটা আপনারা ভালো করে একটু যাচাই করে ভালো করে তদন্ত করে আসলে মূল আসামিকে সেটা আসলে আমরা বের করার কিছুই না আইন শৃঙ্খলা বাহিনী বের করার মূলত বিষয় তো আপনারা অবশ্যই ভালো করে তদন্ত করে দেখবেন তো আপনারা ভাই বোন কয়জন আমরা হলো দুই বোন এক ভাই বড় আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করেছেন জি আমি লেখাপড়া করেছি মাসাল্লাহ তো আপনার ছোট বোন কি আদর করতো জি আমাদের সবাইকে আদর করত আপনার ছোট বোন আছে এখানে আছে আমরা একটু কথা বলতে পারি জি পারবেন আচ্ছা একটু ডাক দেন ওনাকে তো আপনার ছোট বোন উনি আচ্ছা তো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ যেমন আছি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে ক্যামেরার দিকে তাকিয়ে

এখন আর কি আমাদেরকে কোন খোঁজ খবর নেওয়ার কে নাই এখন একবার কেউ কল দিয়ে বলে না যে তিমা কি কল খাদা কোস আমাদের বাসা আসবি এখন আর কি এই কথাটা বলে না আমাদেরকে আচ্ছা এখন আর কেউ বলে না দর্শক আসলে তো আসলে এই যে আপনার মামার মামলার বিষয় কিংবা আপনার মামার বিষয় আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিংবা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ আছে কারণ পুলিশ প্রশাসন যদি ঠিক করে তারা তদন্ত করতো তাহলে মামাটা আজকে এতদিন ধরে উঠতো না যদি ওরা ঠিক করে তদন্ত করতো এতদিনে এর মামা আমার মামাকে কে মারছে কারা মারছে কারা তদন্ত আছিল। এর মধ্যে কে আছে বা নাই তারা সবকিছু প্রমাণটা পাইতো কিন্তু ওরা ঠিক করে তদন্ত করতেছে না তার জন্য কেউ প্রমাণটা পাইতেছে না আচ্ছা তো আসলে ওনার আইন বাহিনী যারা ওনারা ওনাদের কাজ অবশ্যই ঠিকঠাক করে এবং করার চেষ্টা করে তো দর্শক আপনারা যারা দেখছেন তো আপনার মামার নাম কি হান্নান যেই বিষয়টা আপনাদেরকে আমরা ছোট ছোট করে তুলে ধরতে চেষ্টা করেছি তো দর্শক আসলে আমাদের এই প্রোগ্রামটি আর বড় করতে চাচ্ছি না আমরা এখানে শেষ করে দিব তা আপনার কি কিছু বলার আছে কি না যেন প্রশাসনের উপরে আন্তঃকা রাইখ্যা সম্মান রাইখা আমরা চাইতেছি যেন এটা পিপিএর কাছে অস্তান্তর করা হোক সুস্থ তদন্ত অনুযায়ী যেন সত্যরা ঘটনাটা যেন বাইর করে দিতে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নামে যে যেই মিথ্যা মামলাটা দিছে এটার যেন সুস্থ তদন্ত কইরা অনুযায়ী যারা ওই মামলাটা দিছে তাদের নামে যে তাদেরকে যেন আইনের হাত আনা হয় আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ